सुप्रिय कदुरगिल यूनाइटेड मुस्लिम उच्च विद्यालय सप्तम श्रेणी क ख शाखार शिक्षार्थी आशा करी तुम्हरा जेखने आछो भालो आछो सुस्थ आछो। आमी तापस कुमार रायेर पक्ष थेके तोमादेरके अनलाइन शिक्षा कार्यक्रमे स्वागत। आज के आमादेर आलोचनार विषय हच्छे निम्न श्रेणी जीव। प्रथम अध्यायेर कि जीव? निम्न श्रेणी जीव। जीव बोलते आमरा बुझी जादेर कि आछे प्राण आछे तारा हलो जीव, आर जादेर प्राण नाई तारा हच्छे जल। वायरस, ब्याक्टेरिया, छत्राक, शैवाल, एमिबा इत्यादि के निम्न श्रेणी जीव बला हय। एदेर मध्ये वायरस, ब्याक्टेरिया और एमिबा अणुवीक्षण यंत्रे साहाज्य छाड़ा देखा जाए ना। अणुवीक्षण यंत्र माने सेटा एमन एक धरनेर यंत्र जेटार साहाज्ये खूब क्षुद्र जिनिसके कयेक लक्ष गुण कि करे देखा जाए, बड़ करे देखा जाए। आर जादेरके देखा जाए ना तारा हलो अणुजीव, एरा अणुजीवे अंतर्भुक्त। किछु किछु छत्राक ও শৈবাল খালি চোখে দেখা গেল, অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রে কি হয় প্রয়োজন হয়। এসব আদি জীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও অর্থকরী উদ্ভিদের নানা রকম রোগ সৃষ্টি করে। যেমন বর্তমানে যে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আজকে এক বছর ধরে, এটাও কিন্তু এক ধরনের ক্ষুদ্র জীব। এটা খালি চোখে দেখা যায় না, এটা দেখার জন্য কি কিসের প্রয়োজন হয়? অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আবার পরিবেশে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলো অনেক উপকারী ভূমিকাও রয়েছে। আচ্ছা, এখন তাহলে আলোচনা করা যাক অণুজীব জগৎ সম্পর্কে। আমাদের চারপাশে বাতাসে কত যে অণুজীব ছড়িয়ে আছে তা আমরা বলতে পারি না। চোখে দেখা যায় এমন জীবের চেয়ে চোখে দেখা যায় না এরকম জীবের সংখ্যা কি বেশি? অনেক বেশি। আর অণুজীব তো খালি চোখে দেখাই যায় না, এদের দেখতে তাই প্রয়োজন অণুবীক্ষণ যন্ত্রের। ভাইরাস জাতীয় অণুজীব সাধারণ আলো অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, এদের দেখার জন্য ইলেকট্রন অতি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের কি হয় প্রয়োজন হয়। মার্গুলি স্কুইটাকার পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবগুলোকে মনেরা প্রতিষ্ঠা ও ছত্রাক রাজ্যে কি করেছেন? স্থাপন করেছেন। তাহলে বর্তমান কালে অণুজীববিদগণ অণুজীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করেছেন? তিনটা রাজ্যে ভাগ করেছেন। তাহলে আমরা লিখতে পারি অণুজীব জগৎ, অণুজীব জগৎ এটাকে কয়ভাগ ভাগ করছে? তিন ভাগে। প্রথমটার নাম হলো এক নম্বর, একটা হলো রাজ্য এক, রাজ্য এক এটার নাম হলো একেরিউটা। রাজ্য দুই, রাজ্য দুই এর মধ্যে হচ্ছে রাজ্য দুই, দুই এর মধ্যে হচ্ছে প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা কে রিওটা। রাজ্য তিন, তিনের মধ্যে হচ্ছে রাজ্য তিন, নাম হচ্ছে ইউক্যারিওটা, ইউক্যারিওটা, ইউক্যারিওটা। তাহলে তারা এক কয় ভাগে ভাগ করছে? তিন ভাগ। অণুজীব জগৎ কি কি? একটা নাম হলো রাজ্য এক, একেরিওটা,
আর তার দুই হলো রাজ্য দুই প্রোক্যারিওটা, আর তিন হলো রাজ্য তিন কি ইউক্যারিওটা। প্রথমে রাজ্য এক, একেরোটা বা অকোষীয় এসব অনুজীব এতই ছোট যে এদেরকে সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচেও কি যায় না দেখা যায় না। এদের দেখতে প্রয়োজন হয় অতি শক্তিশালী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের, যেমন ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস, এগুলো অতি শক্তিশালী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা সম্ভব নয়। তারপর আছে রাজ্য দুই, রাজ্য দুই আছে প্রোক্যারিওটা বা আদি কোষী, যেসব অনুজীবে কোষে কেন্দ্রিকা মানে কেন্দ্র কি নয় সুগঠিত নয়, তারাই হচ্ছে এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকার কারণে এদেরকে, এদের কোষকে আদি কোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া। তারপরে রাজ্য তিন, এটা হলো ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুসংগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলা হয়, যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এ ধরনের অনুজীব। তাহলে অনুজীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করা হয়েছে? তিনটা রাজ্যে। একটা হলো একেরিওটা বা অকোষীয় রাজ্য এক, দুই হলো প্রোক্যারিওটা বা আদিকোষী রাজ্য দুই, রাজ্য তিন হলো ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। আচ্ছা, তারপর আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী, পরজীবী মানে কি, যারা অন্য জীবের দেহে বাস করে তাদের থেকে খাদ্য সংগ্রহ করে এবং বংশবৃদ্ধি করে, আমরা তাদেরকে বলি পরজীবী। তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা অতি ক্ষুদ্র পরজীবী বা শুধুমাত্র জীবিত কোষে জীবনে কিছু কিছু এরা লক্ষণ প্রকাশ করে, তারাই হচ্ছে ভাইরাস। ভাইরাস অর্থ হচ্ছে বিষ, ভাইরাস মানে হচ্ছে বিষ। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। ভাইরাস দেহে কোষপ্রাচীর, কোষপ্রাচীর মানে কোষের বাইরের আবরণ কে আমরা বলি কোষপ্রাচীর। প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই, তাই ভাইরাস দেহকে বলা হয় অকোষীয়। এরা শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ নিয়ে গঠিত। ভাইরাসের মাথা, লেজ ও স্পর্শক তন্তু থাকে। ভাইরাস রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহে কি সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাসের চিত্র হবে কিরকম, এই ধরনের দেখো, এই ধরনের হচ্ছে মাথা,
মাথা জামেন রুটিন এখানে হচ্ছে তাহলে ডিএনএ ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড তাহলে এখানে একটা আছে কলা এটা হলো ল্যাজ ল্যাজ এগুলো হলো স্পষ্ট তন্তু এটা হলো স্পর্শ স্পর্শ তন্তু স্পর্শ তন্তু ভাইরাস এরা স্থলতম জীব এই দেহ প্রধানত আমিষ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবের সকল লক্ষণ কি ফেলে হারিয়ে ফেলে তবে মজার ব্যাপার হচ্ছে যে মাত্র এদের একত্র করা হয় এমনি এরা জীবনের সব লক্ষণ কি পায় ফিরে পায় ভাইরাস প্রকৃত পরজীবী অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া এদের কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণেই কি করে না প্রকাশ করে না ভাইরাস গোলাকার দণ্ডাকার ব্যাঙাচি নেয় ব্যাঙাচি মানে ব্যাঙের ছা ব্যাঙের বাচ্চা পাউরুটি নেয় হতে পারে মনেরা ভাইরাস মানবদেহ মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে ধানের টুমরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয় বসন্ত হাম সর্দি ইত্যাদি এগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ তারপর আছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা আগের শ্রেণীতে অর্থাৎ আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছি এবার একটু বিস্তারিত জানব ব্যাকটেরিয়া হল আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ অসবুজ মানে সবুজ নয় এককোষী আণবীক্ষণিক জীব বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান ব্যাকটেরিয়া কোষ গোলাকার দণ্ডাকার কমা আকার পেঁচানো ইত্যাদি নানান ধরনের হতে পারে দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয় ক প্রথম হচ্ছে কক্ষাস কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার এরা কক্কাস ব্যাকটেরিয়া এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই সময়ে ঠান্ডার সময়ে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এই নিউমোনিয়া রোগের জন্য দায়ী হচ্ছে কে কোন কোন ব্যাকটেরিয়া কক্কাস ব্যাকটেরিয়া খ হচ্ছে বেসিলাস এরা লম্বা দণ্ডের ন্যায় দেখতে ধনুষ্টঙ্কার রক্ত অমসয় ইত্যাদি রোগ এরা কি করে সৃষ্টি করে তিন তারপর হচ্ছে গ কমা এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলারা রোগ রোগের ব্যাকটেরিয়া এই ধরনের তারপর হচ্ছে স্পাইরিলাম এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি হচ্ছে পেঁচানো তাহলে আমরা কয়েকজন চার ধরনের কি ব্যাকটেরিয়ার কথা বললাম একটা হচ্ছে কক্কাস একটা হচ্ছে বেসিলাস একটা হচ্ছে কমা একটা হচ্ছে স্পাইরিলাম ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়া সবসময় আমাদের ক্ষতি করে তা না এরা কিন্তু আমাদের কিছু উপকারও করে এই ব্যাকটেরিয়া যদি না থাকতো তাহলে জীবজন্তু হ্যাঁ পচতো না মৃত জীবদেহ ও জৈব আবর্জনা পচাতে সাহায্য করে এই ব্যাকটেরিয়া একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে
মাটিতে নাইট্রোজেন কি করে সংরক্ষণ করে পাট থেকে আঁশ ছাড়াতে একমাত্র ব্যাকটেরিয়া সাহায্য করে। ব্যাকটেরিয়া যদি না থাকতো তাহলে মানে পাট গাছ থেকে আমরা পাটের আঁশ বের করতে পারতাম না। দই তৈরি করতে যে দুধ দিয়ে দই তৈরি হয়, যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে দুধ থেকে দই তৈরি করা সম্ভব হতো না। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, এই যে আমাদের খুব বেশি কাশি হলে বা জ্বর হলে যে আমরা অ্যান্টিবায়োটিক খাই, এই অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় কি থেকে, ব্যাকটেরিয়া থেকে। তাহলে বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে। গবেষণাগারে জিন প্রকৌশলে এর গুরুত্ব, অর্থাৎ ব্যাকটেরিয়ার গুরুত্ব হচ্ছে অপরিসীম। তাহলে আমরা আজকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্পর্কে জানলাম। তোমরা এগুলো ভালো করে বাড়িতে অনুশীলন করবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামীকাল আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।